হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বেস্ট স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন আন্ডার 15,000। তো 15,000 টাকার মধ্যে এখনকার সময়ে কোন কোন বেস্ট স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন পাওয়া যাবে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো স্যামসাংয়ের স্মার্টফোন দেখা যায়, তো এইগুলো তো অনেক স্মার্টফোন আপনারা এই প্রাইস পয়েন্টের ভিতরে পেয়ে যাবেন, কিন্তু সবথেকে বেস্ট যে স্মার্টফোন সেই তিনটি স্মার্টফোন আমি এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো আপনারা 15,000 টাকার মধ্যে এখনকার সময়ে নিশ্চিন্তে পারচেস করতে পারেন। এবং সব আগে আপনাদের একটা কথা বলে রাখি, ভিডিওতে যে প্রাইস বলব, যে স্মার্টফোনগুলো বলবো, এগুলো ইন্ডিয়ান প্রাইস হবে, বাংলাদেশ প্রাইস হবে না। তো যাদের বাংলাদেশ প্রাইস জানার আছে তারা আমার ভিডিওতে ডিসক্রিপশন চেক করে নেবেন, ওখানে আমি বাংলাদেশ প্রাইস মেনশন করে দেবো। এবং এই ফোনগুলো সবই ইন্ডিয়ান প্রাইস। তো অনেকে যদি কনফিউশন হয়ে যায় যে কি বাংলাদেশে এই ফোনগুলোর দাম অনেক বেশি, তো 15,000 টাকায় কী করে দিচ্ছে, তো এগুলো ইন্ডিয়ান প্রাইস মনে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা, আমার লিস্টের নাম্বার 3 পজিশনে যে স্মার্টফোনটি আসছে সেটা স্যামসাং গ্যালাক্সি F22। তো বন্ধুরা, এই ফোনটা একটা ভালো ফোন, এই ফোনটা আপনারা অনায়াসে পারচেস করতে পারবেন। এবং এই ফোনটার প্রাইস সম্বন্ধে কথা বলা যায়, তো 6GB 128GB আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রুপিস 13,500 টাকায়। তো 13,500 প্রাইস সেগমেন্টের ভিতরে স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি F22 স্মার্টফোনটি এখনকার সময় এই প্রাইসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আপনারা বলতে পারেন। তো চলুন দেখা যাক এই স্মার্টফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো সর্বপ্রথম ডিসপ্লে থেকে শুরু করব। তো ডিসপ্লের কথা বলা যায়, তো 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে। তো ডিসপ্লে কোয়ালিটি একদম ভালো ডিসপ্লে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। এবং স্যামসাং যে ডিসপ্লে কোয়ালিটি হয় নেক্সট লেভেলের ডিসপ্লে হয়, খুবই ব্রাইট এবং খুবই একটা স্মুথ ডিসপ্লে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। এবং বিল্ড কোয়ালিটির কথা বলা যায়, তো গ্লাস ফ্রন্ট ইউজ করা হয়েছে এবং প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেম আপনারা পাচ্ছেন। এবং এই ফোনটির ওয়েটের সম্বন্ধে কথা বলা যায়, তো 203 গ্রাম ওয়েট রাখা হয়েছে এই ফোনটিতে। এবং এই ফোনটির লুকস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লুকসও ঠিকঠাক রাখা হয়েছে। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী ক্যামেরা পাচ্ছি। তো কোয়াড ক্যামেরা সেটআপ রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার মেন সেন্সর রাখা হচ্ছে 48 মেগাপিক্সেল, এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং সেলফি ক্যামেরার কথা বলা যায়, তো 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। কোয়াড ক্যামেরা পাচ্ছেন, সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল পাচ্ছেন। এবং এই যে স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি হয় একদম নেক্সট লেভেলের ক্যামেরা কোয়ালিটি হয়, তো এই ফোনটিতে আপনার ক্যামেরা পারফরমেন্সও ভালো পেয়ে যাবেন এই প্রাইস সেগমেন্টের ভেতরে। তো চলুন দেখা যাক এই ফোনটি ব্যাটারির সম্বন্ধে। তো ব্যাটারির কথা বলা যায়, তো 6000mAh বড় একটা ব্যাটারি পাচ্ছেন, তার সঙ্গে 15W ফাস্ট চার্জার সাপোর্ট আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্টের কথা বলা যায়, তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। হেডফোনের জন্য 3.5mm জ্যাকও আপনারা পাচ্ছেন। এবং এই ফোনটির প্রসেসর সম্বন্ধে কথা বলা যায়, তো মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা 12nm তৈরি। এবং এই ফোনটিতে আপনার গেমিং ছোটোখাটো যদি মিডিয়াম গেমিং করতে পারবেন, এবং ডে টু ডে ইউজে কোনো রকম প্রবলেম আপনারা এই ফোনটিতে দেখতে পাবেন না। তো স্যামসাংয়ের পক্ষ থেকে 13,500 টাকার মধ্যে 6GB 128 বলা ভেরিয়েন্ট আপনারা নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি F22 স্মার্টফোনটি। তো বন্ধুরা, এবার কথা বলবো আমার লিস্টের 2 পজিশনে যে স্মার্টফোনটি আসছে সেটার নাম স্যামসাং গ্যালাক্সি M32 Prime Edition। তো বন্ধুরা, এই ফোনটি আপনারা আজকের সময়ে কিনতে পারেন। তো এই ফোনটির প্রাইস সম্বন্ধে কথা বলবো, তো 4GB 64GB ওলা ভেরিয়েন্ট আপনার পেয়ে যাচ্ছেন 13,000 টাকা ইন্ডিয়ান রুপিজে। তো এই ফোনটিতে ভালো ভালো ফিচার্স ব্যবহার করা হয়েছে, যে ফোনটি আপনারা এখনকার সময়ে নিতে পারেন। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো সর্বপ্রথম ডিসপ্লে দিয়ে শুরু করব। তো এই ফোনটিতে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে। এবং ডিসপ্লেতে আপনারা কর্নিং গোল্ড গ্লাস ফাইবার প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। তো নো ডাউট ডিসপ্লে যে কোয়ালিটি আপনারা এই ফোনটিতে পাচ্ছেন একদম নেক্সট লেভেলের ডিসপ্লে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 90Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লেতে কর্নিং গ্লাস ফাইবার প্রোটেকশন, যেটা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে।
এবং এই ফোনটির বিল্ড কোয়ালিটি সম্বন্ধে কথা বলা যায় তো গ্লাস ফ্রন্ট ব্যবহার করা হয়েছে কন্ডিং গুগলস 5 এর সঙ্গে এবং তার সঙ্গে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ফোনটা দেখতেও ভালো যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটার লুকসও ঠিকঠাক রাখা হয়েছে এবং যেটা আপনারা এখন দেখছেন এবং এই ফোনটির ওয়েট সম্বন্ধে কথা বলা যায় তো 196 গ্রাম ওয়েট রাখা হয়েছে এই ফোনটিতে। তো চলুন দেখা যাক এই ফোনটির ক্যামেরা কি আমরা পাচ্ছি। তো রিয়ার ক্যামেরা যেটা কোয়াড ক্যামেরা সেটের সঙ্গে আসছে এবং যেটা মেন সেন্সার রাখা হয়েছে 64 মেগাপিক্সেলের, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির সেলফি ক্যামেরা সম্বন্ধে কথা বলা যায় তো 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো ক্যামেরার সম্বন্ধে কথা বলা যায় তো নো ডাউট একদম নেক্সট লেভেলের ক্যামেরা পারফরমেন্স আপনারা এই ফোনটিতে পাচ্ছেন, যেখানে খুবই সুন্দর সুন্দর পিক্স আপনারা এই ফোনটি থেকে নিতে পারবেন, যেটা রিয়ার ক্যামেরা হোক কিংবা সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির ব্যাটারির সম্বন্ধে কথা বলা যায় তো এই ফোনটিতে বড় ব্যাটারির সেটআপ পাচ্ছেন, যেটা 6000 mAh বড় ব্যাটারি পাচ্ছেন এবং তার সঙ্গে 15 ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। এবং ফিঙ্গারপ্রিন্টের কথা বলা যায় তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, হেডফোনের জন্য 3.5 mm জ্যাক আপনারা পাচ্ছেন এবং এই ফোনটির প্রসেসর সম্বন্ধে কথা বলা যায় তো সেখানেও ভালো একটা প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর, যেটা 12 nanometer তৈরি এবং এটাতে গেমিং যেটা বলা যায় মিডিয়াম গেমিং করতে পারবেন এবং ডে টু ডে ইউজে কোনো রকম প্রবলেম আপনারা এই ফোনটিতে দেখতে পাবেন না। এটাও একটা ভালো ফোন স্যামসংয়ের পক্ষ থেকে, স্যামসং গ্যালাক্সি M32 Prime Edition, যেটা আপনারা 4GB 64GB ভ্যারিয়েন্ট ₹13,000 মধ্যে ডেফিনেটলি পারচেস করতে পারবেন আজকের এই সময়ে। তো বন্ধুরা, এবার কথা বলবো আমার লিস্টের নাম্বার 1 পজিশন যে স্মার্টফোনটি আসছে সেটা একটা 5G স্মার্টফোন, যেটা স্যামসং গ্যালাক্সি F23 5G স্মার্টফোন। তো সর্বপ্রথম এই ফোনটার প্রাইস সম্বন্ধে কথা বলবো, যেটা 4GB 128GB ভ্যারিয়েন্ট ₹16,000 মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন। তো এটা একটা ভালো ফোন যেটি ₹16,000 মধ্যে ভালো ভালো ফিচার্স এবং 5G কানেক্টিভিটির সাথে আসছে। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো ডিসপ্লে দিয়ে শুরু করবো, এখানে 6.6 ইঞ্চের TFT LCD ডিসপ্লে আপনারা পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে এবং এই ফোনটি তো কোম্পানির পক্ষ থেকে গুগল গ্লাস 5 প্রোটেকশন আপনারা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে নো ডাউট এই ফোনটি তো খুবই ভালো একটা অসাধারণ ডিসপ্লে আপনারা পাচ্ছেন, তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেটও এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। বিল্ড কোয়ালিটির কথা বলা যায় তো গ্লাস ফ্রন্ট পাচ্ছেন, তার সঙ্গে কর্নিং গ্লাস 5 প্রোটেকশনের সঙ্গে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং যে ফোনটার লুকস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লুকসের সম্বন্ধে কথা বলা যায় তো লুকসও ঠিকঠাক রাখা হয়েছে, যেটা খুবই ভালো একটা লুকসের সঙ্গে আসছে। এবং এই ফোনটির ওয়েট সম্বন্ধে কথা বলা যায় তো 198 গ্রাম ওয়েট রাখা হয়েছে এই ফোনটিতে। তো চলুন দেখা যাক এই ফোনটির ক্যামেরা কি ইউজ করা হয়েছে। তো ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন রিয়ার ক্যামেরায়, যেটার মেন সেন্সার রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের এবং তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার এই ফোনটিতে ইউজ করা হয়েছে। এবং রিয়ার ক্যামেরায় আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও আপনারা এই ফোনটি দিয়ে করতে পারবেন না এসে। তো রিয়ার ক্যামেরা একটা ভালো ক্যামেরা কোয়ালিটি আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন এবং সেলফি ক্যামেরার কথা বলা যায় তো 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা এই ফোনটিতে পাচ্ছেন। তো ক্যামেরার দিক থেকে দেখা যায় তো কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি এখানে, ক্যামেরা আপনারা নেক্সট লেভেলের পাচ্ছেন, যেখানে খুবই ভালো ভালো পিক্স আপনারা এই ফোনটি থেকে নিতে পারবেন। এবং এই ফোনটির ব্যাটারির সম্বন্ধে কথা বলা যায় তো এই ফোনটিতে 5000 mAh বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে, তার সঙ্গে 25W 25W ফাস্ট চার্জের সাপোর্ট আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট ওই সেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে এই ফোনটিতে, এটা তো হেডফোনের জন্য 3.5 mm জ্যাক আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রসেসরের সম্বন্ধে কথা বলা যায় তো এখানে একটা ভালো প্রসেসর আপনারা পাচ্ছেন, কলকম স্ন্যাপড্র্যাগন 750G 5G প্রসেসর, যেটা 8 nanometer তৈরি এবং এই ফোনটিতে আপনি গেমিং করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে ডে টু ডে ইউজে নর্মাল ইউজে কোনো রকম প্রবলেম আপনারা দেখতে পাবেন না। তো 16000 Indian rupees মধ্যে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে পারে আপনার জন্য। স্যামসং গ্যালাক্সি F23 5G স্মার্টফোন আপনারা ডেফিনেটলি পারচেস করতে পারবেন আজকের এই সময়ে।